বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ানকে গত দুই দিন ধরে জেরা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই জেরার কিছু কিছু অংশ প্রকাশ্যে এসেছে। এক শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকার খবর অনুযায়ী চার পাতার বয়ানে অনেক কিছু বলেছেন আরিয়ান। বয়ানে এই তারকা পুত্র বলেছেন তার বাবা শাহরুখ খান অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। এই মুহূর্তে একসঙ্গে তিনটি ছবি শুটিং করছেন তিনি, আর শাহরুখ এতটাই ব্যস্ত যে অনেক সময় আরিয়ানকেও দেখা করার জন্য ম্যানেজার পূজার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এদিকে এনসিবি আদালতকে জানিয়েছে যে আরিয়ানের মুঠোফোন থেকে বেশ কিছু আপত্তিকর ছবি আর হোয়াটসঅ্যাপ চ্যাট তারা উদ্ধার করেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের উল্লেখ আছে, আর এই আর্থিক লেনদেনের চ্যাট থেকে এনসিবি জানতে পেরেছে যুক্তরাজ্য আর দুবাইয়ে মাদক নিয়েছেন আরিয়ান। আরও জানা যায় আদালতে শুনানির সময় নজল স্প্রে চেয়েছিলেন আরিয়ান, তাকে তা দেওয়া হয়েছে। এনসিবির হেফাজতে আরিয়ান, মুনমুন, আরবাস ছাড়াও আরও পাঁচ অভিযুক্ত আছেন। এনসিবি আদালতকে জানিয়েছে যে তাদের সবাইকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।